আছো, দুজনে আমরা রেডি হয়ে গেছি। তো এটা হচ্ছে আমাদের ওয়ান অফ দ্য মোস্ট অ্যাওয়েটেড লুক ফর অ্যানিভার্সারি, যেটা আমরা অনেকদিন থেকে ভেবেছিলাম। আর আমরা ভেবেইছিলাম যে আমাদের অ্যানিভার্সারিতে, যেহেতু বিয়েতে প্রচুর কালারফুল ড্রেসেস ছিল, তো ভেবেছিলাম ফার্স্ট অ্যানিভার্সারিতে একদম হোয়াইট থিম রাখবো আমরা। আর সেইভাবে আমাদের দুজনের টাইম কাটানো হয়নি সেই সময়, তো আমরা প্ল্যানিং করেছিলাম যে অ্যানিভার্সারি একটু ভালো করে কাটাবো, তো একটু কোয়ালিটি টাইম স্পেন্ড করার জন্য তো আমরা রেডি হয়ে পড়েছি একদম। তো হিয়ার ইজ আওয়ার ওটিটি ফর অ্যানিভার্সারি। তো আমি একটা হোয়াইট কালারের একটা শাড়ি, চিকনকারি শাড়ি ড্রেপ করেছি উইথ মিনিমাল জুয়েলারি। আর ও এখানে একটা হোয়াইট কালারের, অ্যাকচুয়ালি ম্যাচিং ম্যাচিং পরেছি, হোয়াইট কালারের শার্ট উইথ ফর্মাল প্যান্ট ব্ল্যাক কালারের। তো এই আমাদের এবার ডিনারের জন্য টাইম হয়ে গেছে অলরেডি, তো আমরা ওখানে যাচ্ছি, গিয়ে দেখাচ্ছি ওখানকার অ্যারেঞ্জমেন্টটা কেমন। হ্যাঁ, মানে ছোট করেই একটা অ্যারেঞ্জমেন্ট, আমাদের দাদারা অনেক হেল্প করেছে, রিসর্টের যে দাদারা ছিল তো ওরাই টুকটাক সাজিয়ে দিয়েছে, তো তোমাদের সাথে শেয়ার করব, দেখতে থাকো। এই আমরা ওই দিকটা একটু যাচ্ছি, অ্যাকচুয়ালি ওইখানেই ডিনার অ্যারেঞ্জ হয়েছে আমাদের, তো ওখানে যাচ্ছি আমরা। কেমন লাগছে বল? দারুণ লাগছে, মানে আমি এরকমই একটা কিছু ইমাজিন করেছিলাম, বাট দাদারা ভীষণ হেল্পফুল এখানে, মানে এইটুকু টাইমের মধ্যে ভীষণ সুন্দর সাজিয়েছে, ছোট ছোট বটল দিয়ে লাইটিং করেছে। অ্যান্ড এখানে তোমরা আই থিঙ্ক এখনো বুঝতে পারবে না, ক্যান্ডেলসগুলো জ্বললে আই থিঙ্ক দেখতে পারবে, খুব সুন্দর করে করেছে, ভেরি হ্যাপি। বাই দ্য ওয়ে, ক্যান্ডেল লাইট ডিনার কেমন এনজয় করছো? দারুণ 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 এনজয় করছি। এই আমাদের খাওয়া চলে এসেছে, এখানে আছে ফ্রাইড রাইস, আর এটা আছে ফিশ ফিঙ্গার, আর এদিকে আছে চিলি চিকেন। অ্যাকচুয়ালি উল্টোপাল্টা হলো, স্টার্টারে হচ্ছে ফিশ ফিঙ্গার, আর মেন কোর্সে চিলি চিকেন আর ফ্রাইড রাইস। লাইট আপ হয়ে গেছে আই থিঙ্ক। হ্যাঁ, তো আমাদের এই ক্যান্ডেল লাইট ডিনারের অ্যারেঞ্জমেন্টটা দেখো, ছোট্ট করে একটা প্রচেষ্টা কিন্তু ভালো হয়েছে কিনা। আমি সারাক্ষণ মোমবাতি এটা নিভে যাচ্ছে, এটা নিভে, অ্যাকচুয়ালি একদম আমাদের রিসর্টটা বিচের সাইডে, তো তো প্রচুর হাওয়া আসছে। হ্যাঁ, বিচের হাওয়াটা প্রচন্ড আছে, মানে খুব ভালো লাগছে, মানে সামনে একদম বঙ্গোপসাগর, আরে নিভিস না ইয়ার, সামনেই হচ্ছে বঙ্গোপসাগর। তো এটাই হচ্ছে আমাদের ক্যান্ডেল লাইট ডিনারের আজকে অ্যারেঞ্জমেন্ট, খাওয়ার অলরেডি চলে এসেছে। আর তোমার কেমন লাগছে বল? হচ্ছে যে এটা মোস্ট অ্যাভেটেড একটা ডিনার, যেটা তোমাদের আগেই বললাম, তো এইভাবেই আমরা আমাদের অ্যানিভার্সারি কাটাতে, হাওয়ার জন্য এই ক্যান্ডেলসগুলো নিভে যাচ্ছে, আর ব্যাকগ্রাউন্ডে যিনি দাঁড়িয়ে আছে প্রচুর হেল্পফুল, তো দাদাকে আমরা পরে দেখাবো, তো এখানে এলে ডেফিনেটলি দাদার সাথে কন্ট্যাক্ট করো, দাদা খুব ভালোভাবে আমাদের সাজিয়ে দিয়েছে আর এখন ভিডিও করে দিচ্ছে আমাদের। তো এই আজকে ফ্রাইড রাইস, এখানে চিলি চিকেন আর ফিশ ফিঙ্গার আছে, তখন আমরা আমাদের অ্যানিভার্সারি ডিনারটা এনজয় করি। পুরোটা তোমাদের দেখাই, এই যে একটা শেডের মধ্যে এইভাবে অ্যারেঞ্জমেন্টটা হয়েছে, এই যে উপরে লাইটিংটা যেটা অন্ধকারে আসছিল না ভালো করে, আর এই যে মাই হাজব্যান্ড উইথ দিস বিউটিফুল অ্যাম্বিয়েন্স, আর ওইদিকে বঙ্গোপসাগর। হোয়াট আ বিউটিফুল নাইট। ফ্রেন্ড কেমন লাগছে বলো? খুবই ভালো লাগছে, আর আমাদের দেখতে দেখতে যে 9 বছর পেরিয়ে গেল বুঝতেই পারলাম না, 8 বছর রিলেশনশিপ, তারপর 1 বছর বিয়ে, আজকে অ্যানিভার্সারি। প্রচুর ঝগড়া করেছি, প্রচুর ঝগড়া করেছি, কিন্তু শুধু ঝগড়া নয়, অনেক ভালো মুহূর্তও আছে আমাদের মধ্যে। হ্যাঁ, আর অনেক ট্রিপ করেছি। বড়দেরকে সবাইকে প্রণাম জানাই,
আমাদের দুজনের তরফ থেকে আমাদের আশীর্বাদ করো। এই তো আজকে আমি নিজে হাতে ওকে সার্ভ করব, যার জন্য দাদাদের বলেছি আজকে আসতে হবে না, আমি নিজে ওকে দেব। গরম আছে, একটু রোমান্টিক সং চালিয়েছিলাম, কিন্তু আমরা তো ইউটিউবার তাই কপিরাইটের একটা ভয় থাকে, যার জন্য বন্ধ করলাম। আমাদের কেমন লাগছে একটু জানিও তো, সিম্পল সেজেছি। তারপর আবার দেখাচ্ছি। তো আমাদের স্টার্টার অলমোস্ট কমপ্লিট, এবার চিলি চিকেন আর ফ্রাইড রাইস মেইন কোর্সে আছে, যেটা আমাদের অল টাইম ফেভারিট। তোমরা যারা যারা আমাদের ব্লগ দেখো জানোই, আজকে ওই কমফর্ট ফুডটাই আমরা নিয়েছি। এভরিডে ডিনার, ডিনার নয় রাতে আমি সার্ভ করি। তো এই আমাদের ডিনার কমপ্লিট হয়ে গেছে, এবার র‍্যাপ আপ করব। আর শীত লাগছে, এবার এবার রুমে চলে যাব, রাত হয়ে গেছে। ভালো থাকো, সুস্থ থাকো। সুস্থ থাকো, দুজনে খুব ভালো মজা করো। আর আমাদের প্রণাম নিও। প্রণাম নেবে, অবশ্যই আশীর্বাদ দিলাম, সব ভালো থাকো, মন সব ভালো থাকো। ঠিক আছে, ঠিক আছে। মা কোথায় বলো?
থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ। আর আমাদের দুজনের থেকে প্রণাম নিও। তোমাদের ব্লগে নিচ্ছি। এই চকলেটটা কালকে আমরা দুজন মিলে গিয়ে কিনেছি। আমাদের এই ছোট্ট করে অ্যানিভার্সারি সেলিব্রেশন তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। আমাদের অবস্থা দেখো, শীতে পুরো কাঁপছি। এটা হচ্ছে আমাদের রিয়েল পরিস্থিতি। হ্যাঁ, এতক্ষণ যেটা দেখলে ওটা হচ্ছে রিল, এটা হচ্ছে রিয়েল। চলো চলো ঘরে চলো। একদম পুরো কি ঠান্ডা।